আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো নিউ মডেলের একটি বাইক, যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি ফোর বি বাইক কিনতে যাচ্ছেন বন্ধুরা, তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে। বাইকটির বয়স মাত্র 4 মাস, চলা খুবই কম। এই বাইক কেনা, নতুন বাইক কেনা বন্ধুরা একই কথা। যারা কম প্রাইসের মধ্যে ভালো মানের একটি অনটেস্ট বাইক খুঁজছেন, যে নিজের জেলার নামে নিজের ডিস্ট্রিক্টের নামে করবেন ফোর বি বাইক, তারা এই বাইকটি নিতে পারেন। বাইকটি বন্ধুরা আসলে অনেক ভালো, অনেক সুন্দর। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যদি বলি আমি আপনাদেরকে বাইকটির সম্পর্কে, বাইকটি কিন্তু বন্ধুরা একদম ফ্রেশ, একদম নতুনের মতো। যারা কিনতে যাচ্ছেন শোরুম থেকে কিনা আর এই বাইক কিনা কিন্তু বন্ধুরা একই কথা। বাইকটি বাসার মধ্যে পড়েছিল বন্ধুরা, ঠিক আছে, জেনুইন। বয়স 4 মাস। বাইকটি যদি সামনে টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা, দেখুন বাইকটির সামনে টায়ার কন্ডিশন, বিট সব কিছুই আছে, সাইডে গ্রিপস কিন্তু সবই রয়েছে। বাইকটির মাডগার্ড কন্ডিশন দেখুন একদম ফ্রেশ, বাইকটির সামনে সকব কন্ডিশন দেখুন ফুললে ওকে আছে। বাইকটির যদি সামনের লুকস আমি আপনাদেরকে দেখাই, দেখুন বাইকটির লুকস কিন্তু একদমই বন্ধুরা অনেক ভালো, অনেক সুন্দর। বন্ধুরা, বাইকটির কালার কন্ডিশন যদি আমি আপনাদেরকে একটাবার দেখাই, বাইকটির কালার কন্ডিশন, কমিউনিকেশন একদম নতুনের মতো। বাইকটি কিন্তু বন্ধুরা নতুন, যারা নতুন একটি বাইক কিনতে চাচ্ছেন ফোর বি বন্ধুরা, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটির কন্ডিশন পারফরমেন্স একদম ফ্রেশ আছে, অনেক সুন্দর আছে বন্ধুরা। এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে। এই বাইকটির ইঞ্জিন কন্ডিশন পারফরমেন্স কিন্তু একদমই ভালো আছে, অনেক সুন্দর আছে। দেখুন বন্ধুরা আপনি একটিবার, যারা ভালো মানের ভালো কন্ডিশনের একটি বাইক কিনতে চাচ্ছেন বন্ধুরা, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। বাইকটি কিন্তু বন্ধুরা একদমই ফ্রেশ, অনেক ভালো মানের বাইক, একদম নতুন বাইক বন্ধুরা দেখুন। এখন দেখাবো বন্ধুরা বাইকটি হচ্ছে পিছনে টায়ার কন্ডিশন, সামনের টায়ার, পিছনের টায়ার বন্ধুরা একদম নতুনের মতো আছে। দেখুন আপনারা একটিবার, অনেক ভালো মানের রয়েছে। দেখুন যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনতে চাচ্ছেন, তারা এই বাইকটি নিতে পারেন, দেখতে পারেন। এখন বলবো বন্ধুরা নাম্বার সম্পর্কে। এই বাইকটি কিন্তু বন্ধুরা অনটেস্ট, আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বিয়েতে আপনার নামে নাম্বার করে নিতে পারবেন, আপনি হবেন এই বাইকটির ফার্স্ট মালিক। শোরুম পেপার্স আমরা আপনার নামে চেঞ্জ করে দিব, মানে নিজের জেলার নামে হবে, নিজের ডিস্ট্রিক্টের নামে হবে, সব কিছু নিজের নামে হবে এই বাইকটি। আর এই যদি দেখা যাচ্ছে সাইলেন্সের কন্ডিশন দেখুন একদম ফ্রেশ, ডাবল ডিস্কের বাইক বন্ধুরা, বাইকটি কিন্তু ফ্রেশ আছে। আর এই দেখাবো হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স একদমই ভালো, অনেক সুন্দর। তো বন্ধুরা, আমি ভুলে গেছিলাম মিটার দেখাতে, ঠিক আছে, সেই সময় ফোর বি কিন্তু বন্ধুরা মিটার কমানো যায় না। এই বাইকটি চলেছে হচ্ছে 379 কিলোমিটার, একদম নতুন বাইক আমি আপনাদেরকে বলছিলাম, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের ইলাহি মোটর সাইকেলের শোরুম, আমার মনে ছিল না, তো রাস্তাতে যাচ্ছিলাম, এখন হচ্ছে রাইড, এজন্য ভাবলাম যে তুলে নিয়ে যাই, ঠিক আছে। বন্ধুরা, বাইকটির চাবি কন্ডিশন দেখুন, এক চুল পরিমাণ কিন্তু ক্ষয় নাই, দেখুন একদম নতুন বাইক বন্ধুরা। দূরে চাবি আছে দেখুন, একদম নতুন বাইক, এটি এক ফোঁটা ক্ষয় যায়নি। দেখুন যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন, তারা এই বাইকটি অবশ্যই নেবেন, বাইকটি কিন্তু একদম ফ্রেশ আছে। দেখতেছেন বাইকটির কন্ডিশন পারফরমেন্স কেমন, একদমই বেটার রয়েছে বন্ধুরা, অনেক ভালো মানের বাইক এটি। তেমন বলবো এই বাইকটির প্রাইসের কথা। তো বন্ধুরা, এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো। এই বাইকটির ফিক্সড প্রাইস হচ্ছে, মানে শোরুম পেপার চেঞ্জ সহ 1,53,000 টাকা। আলামিন ব্লগসের নাম বললে ভালো কিছু সম্মানী পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। Sir.